আমি সর্বপ্রথমে লক্ষ্মীপুরের জনগণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে এখান থেকে নির্বাচিত করেছেন। আর প্রথমবার এখানে ভারতীয় জনতা পার্টি বিধায়ক, ভারতীয় জনতা পার্টি হয়ে কেউ বিধায়ক নির্বাচিত হয়েছেন, এই জন্য লক্ষ্মীপুরের সমগ্র আপনময় জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে আমার লক্ষ্য থাকবে লক্ষ্মীপুরের সমস্ত জাতি ধর্মের সমস্ত শ্রেণীর লোককে নিয়ে লক্ষ্মীপুরকে উন্নয়নে আমরা কাজ করে যাব। এই অঙ্গীকার নিয়ে আগামী 5 বছর আমি লক্ষ্মীপুরের মানুষের সেবায় কাজ করে যাব। থ্যাংক ইউ স্যার।